নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তার আগে বলবো, যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা নিয়ে চ্যানেলটি এগিয়ে চলছে এবং চাকরির সমস্ত খবর তোমাদের আগে দেওয়ার চেষ্টা করি এবং সঠিক দেওয়ার চেষ্টা করি। চলো, আজকে যেটা খবর আছে, এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া, তোমরা জানো এয়ারফোর্সের স্বপ্ন অনেকেই দেখে, চাকরি করার স্বপ্ন দেখে, তাদের জন্য একটা সুযোগ আছে। দেখো, সিজুল্ট এ মিনি রত্না ক্যাটাগরি দেখতে পাচ্ছ, রাজীব গান্ধী ভবন, এটা হচ্ছে এয়ারপোর্ট নিউ দিল্লি, ঠিক আছে। এখান থেকে পাবলিশ হয়েছে, রিক্রুটমেন্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেবে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র এক্সিকিউটিভ ইন ভেরিয়াস ডিসিপ্লিন এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া। এটা কিন্তু ভালো পরীক্ষা, ঠিক আছে। কী কী পদে নেবে দেখতে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস 9 জন নেবে, ঠিক আছে। এসআর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস 9 জন নেবে, জুনিয়র এক্সিকিউটিভ কমন ক্যাডার, এটা কিন্তু অনেক ভ্যাকান্সি রয়েছে, 237টা ভ্যাকান্সি রয়েছে। ইউআর নট 99টা আছে, ইডাব্লিউএস 23টা, ওবিসি 63টা, আর হচ্ছে এসটি দেখতে পাচ্ছ 35টা এবং এসটি 17টা, ঠিক আছে। আর ফাইন্যান্সে জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্সে 66টা নেবে, জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিসে 3টে নেবে, আর জুনিয়র এক্সিকিউটিভ ল সার্ভিসে কিন্তু 18 জন নেবে, ঠিক আছে। এরা কিন্তু ভ্যাকান্সি কিন্তু বাড়তে বা কমতে পারে, এটা বলেছে, ঠিক আছে। চোখ অবশ্যই ভালো হতে হবে, নাহলে কিন্তু এইসব পরীক্ষা। আর দেখো, কোয়ালিফিকেশন কী লাগবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাছে গ্র্যাজুয়েট হলেই তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস যেটা আছে এটা কিন্তু গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট দেখতে পাচ্ছ বিকম হতে হবে, 2 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। কিন্তু প্রথমটার দেখতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তা তোমরা গ্র্যাজুয়েট হলেই হবে। আর জুনিয়র এক্সিকিউটিভ কমন ক্যাটাগরিকে এনি গ্র্যাজুয়েট কিন্তু দিতে পারবে, এটা খুব ভালো, যেটা তোমরা কিন্তু অবশ্যই করো। যারা মানে চাকরি দেখতে পাচ্ছ এখন হাল খুব খারাপ, এনি গ্র্যাজুয়েট জুনিয়র এক্সিকিউটিভ কমন ক্যাটার অনেক ভ্যাকান্সি করো। আর জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্সে বিকম হতে হবে, জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিসে ব্যাচেলর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে, জুনিয়র এক্সিকিউটিভ ল প্রফেশনাল ল কোর্সে 3 বছর পাস করতে হবে, ঠিক আছে। সো এটা দেখতে পাচ্ছ, আর এজ লিমিট দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 30 ইয়ার্স বছর, মানে 30 বছর লাগবে। 4/9/2023 মানে আগস্ট সেপ্টেম্বর হিসাবে করা হবে, ঠিক আছে বয়স। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 30 বছর, আর জুনিয়র এক্সিকিউটিভের 27 বছর। আর বয়সের ক্ষেত্রে এসসিটা 5 বছর ও 3 বছর সুযোগ পাবে, ঠিক আছে। ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ 5/8/2023 থেকে শুরু হচ্ছে, আগস্টের 5 তারিখ থেকে, লাস্ট ডেট কিন্তু 4/9 আগস্ট সেপ্টেম্বরে কিন্তু 4 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। আর টেন্টেটিভ ডেট অনলাইন এক্সাম হবে, কিন্তু এটা কিন্তু ডেট ঘোষণা করা হবে WWAAI AERO, এখানে গিয়ে তোমরা ঘোষণা করে দেবে, ঠিক আছে। চ্যানেলের সাথে যুক্ত থেকে তোমরা জেনে যাবে। জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু বয় দেখতে পাচ্ছ 40,000 থেকে 1,40,000 মাইনে কিন্তু দেখতে পাচ্ছ। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু দেখতে পাচ্ছ 70,000 গ্রেড পে থেকে শুরু করে দেখতে পাচ্ছ 1,10,000 পর্যন্ত মাইনে যাবে, ঠিক আছে। অনেক মাইনে আছে, কিন্তু এখানে মাইনের কথা তোমাদের চিন্তা করার দরকার, আগে পরীক্ষাটা দেওয়ার দরকার। আর ডিআরএনএস, ঠিক আছে, অন্যান্য 35% বেসিক পে থেকে তোমার অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেটা কিনা এখানে দেওয়া হবে। তোমরা তাহলে এটা করো, এটা কিন্তু ভালো খবর তোমাদের জন্য, বন্ধুবান্ধবদের জানিয়ে দিও, ঠিক আছে। এবং অ্যাপ্লাই কী করে করবে দেখে নাও। বিফোর অ্যাপ্লাইং দ্য পোস্ট, ক্যান্ডিডেট শুড ইনশিওর দ্যাট হি ইজ ফুলফিল এলিজিবল অ্যান্ড আদার নর্ম, যে তোমাদের যে যোগ্যতা আছে কি না সেটা অবশ্যই তোমাদের জানতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট ছাড়া কিন্তু হবে না, আর বিকম লাগবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট অনেকগুলো পোস্ট আছে, যারা একদম আর্টস শাখায় আছো তারাও কিন্তু করতে পারবে, ঠিক আছে। সো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবার উপস্থিত হবো কোনো চাকরির খবর পেলে, তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো। জয় হিন্দ, জয় ভারত, বাই।